আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ডুবে ডুবে ভালোবাসি গল্পের 14 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মধু দৌড়াতে দৌড়াতে দূর থেকে দেখলো ইয়াদ রিক্সায় উঠছে না, ওই ছেলেটা একাই চলে যাচ্ছে। ছেলেটা চলে যাওয়ার পর ইয়াদ সামনের দিকে হাঁটছে, মধু পিছন থেকে ডাক দিল, এই যে শুনছেন? একটা পরিচিত কণ্ঠ পেয়ে ইয়াদ ঘুরে দাঁড়ালো, তারপর মধুকে দেখে মৃদু হাসলো। মধু ইয়াদের সামনে দাঁড়িয়ে কিছুটা হেসে বলল, কোথায় যাচ্ছেন? ইয়াদ বলল, কোথাও না, এদিকটাই হাঁটবো আর কি। তুমি? মধু বলল, আমিও। আচ্ছা, আপনি ঢাকায় ফিরবেন কবে? ইয়াদ বলল, কালকে রাতের বাসে ব্যাক করব। তুমি? মধু বলল, জানি না, মা যখন বলে। ইয়াদ বলল, ও আচ্ছা, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো হাঁটি। মধু বলল, চলুন। মধু আর ইয়াদ বড় রাস্তা থেকে নেমে খালপাড় দিয়ে হাঁটা শুরু করলো। একটু হাঁটতেই মধু একটা নৌকা দেখে বলল, নৌকা বাইতে পারেন? ইয়াদ বলল, হ্যাঁ পারি, কেন তুমি চড়বে? মধু মাথা নাড়িয়ে বলল, হুম, অনেক দিন থেকে ইচ্ছে, কিন্তু আমি তো বাইতে পারি না, আবার কেউ নিয়েও যায় না। ইয়াদ বলল, আচ্ছা তাহলে নৌকায় চড়ার ইচ্ছাটা না হয় আমি পূরণ করি। এটা বলে ইয়াদ চড়া হাসি দিল, তারপর ঝুঁকে নিজের প্যান্ট খাপিয়ে বলল, ওঠো নৌকায়। মধু উঠতে পারলো না, কারণ নৌকায় পা দিতেই নৌকা পিছিয়ে যায়। মধুর অবস্থা দেখে ইয়াদ আগে উঠল, তারপর নিজের হাত বাড়িয়ে বলল, এবার আসো। মধু কাপা কাপা হাতে ইয়াদের হাত ধরল, ইয়াদ এক টানে নৌকায় উঠিয়ে নিল মধুকে। ইয়াদ নৌকা থেকে পানিতে নেমে নৌকা ঠেলে কিছু দূরে গিয়ে নিজে উঠে পড়ল, তারপর নৌকা বাইতে শুরু করলো। মধু ভয় ভয় বলল, যদি পড়ে যাই তাহলে বাঁচাবে কে? আমি তো সাঁতার জানি না। ইয়াদ বলল, পড়বে না, আর পড়লেও সমস্যা নেই, আমি সাঁতার জানি, তুমি জড়তা ভেঙে বসো, না হলে মজা পাবে না। কিছু দূর যাওয়ার পর মধু কিছুটা সহজ হলো। হাতের কাছে একটা শাপলা ফুল দেখে ওটা তুলতে নিল মধু। এখন অনেক ভালো লাগছে, মধুর কয়েকটা শাপলা তুলে নৌকায় রেখে দুহাতে খালের পানিতে পা ভেজাচ্ছে। ইয়াদ নৌকা বাইছে আর মধুর খুশি দেখছে কে। এই খুশিগুলো ক্যামেরা বন্দি করলে কেমন হয়? ইয়াদ বাম হাতে নিজের ফোনটা বের করলো, তারপর লুকিয়ে চুরিয়ে মধুর কয়েকটা ছবি তুলে ফোনের একটা ফোল্ডারে লক করলো। তারপর মধুকে ডেকে বললো, এদিকে এসে কয়েকটা সেলফি তোলো, এদিকের ভিউ অনেক সুন্দর। মধু আস্তে আস্তে ইয়াদের কাছাকাছি এসে কয়েকটা সেলফি তুলে নিল, তারপর বইটা হাতে ইয়াদের কয়েকটা ছবি তুললো। ইয়াদের নৌকায় রাখা শাপলাগুলোর মধুর হাতে দিয়ে কয়েকটা ছবি তুললো। মোটামুটি অনেক দূর চলে এসছে দুজনে, তাই নৌকা ঘুরিয়ে ফেলল ইয়াদ। রোদের তাপে ইয়াদ প্রচুর ঘামছে, শার্টও ভিজে জুবুতুবু হয়ে গেছে, অস্বস্তি লাগছে। মধু বুঝতে পেরে বলল, শার্টটা ঘুরে ফেললেই পারেন। ইয়াদ বলল, কীভাবে? আমার হাতে তো বইটা। মধু উত্তরে আর কিছু না বলে এগিয়ে এসে ইয়াদের শার্টটা খুলে নিল। ইয়াদ মৃদু হাসলো, মধু হেসেছে তবে অন্যদিকে তাকিয়ে। যখন ওরা কিনারায় পৌঁছেছে তখন আনুমানিক দুপুর 2টা বাজে। কিনারায় পৌঁছে দুজনে চুপচাপ হাঁটছে, ইয়াদের শার্ট মধুর হাতে, নীরবতা ভেঙে ইয়াদি প্রথমে বলল, বাসা যাবে না? মধু বলল, না, আজকে অনেক দূর পর্যন্ত ঘুরবো, বাসায় কেউ নেই। ইয়াদ বলল, সবাই কোথায় গেছে? ইয়াদ কৌতূহলেই প্রশ্ন করলো। মধু বলল, আমার আপুর বউবাদে। ইয়াদ বলল, তুমি যাওনি কেন? মধু বলল, এমনিতে ইচ্ছে নেই তাই, এবার আপনি বাসা চলে যান। মধু ইয়াদের শার্টটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল। ইয়াদ বলল, তুমি একা একাই হাঁটবে? নিজের শার্টটা হাতে নিয়ে বলল। মধু বলল, হুম, একটু উদাসী হয়ে। ইয়াদ বলল, আচ্ছা যদি আমিও তোমার সাথে হাঁটি? মধু বলল, আপনার তো ফ্রেশ হওয়া প্রয়োজন, আর খাওয়া দাওয়া তো করেননি। না না, আপনি বাসা চলে যান। ইয়াদ বলল, সমস্যা নেই, বাসায় গিয়ে একেবারে ফ্রেশ হবো, আর আমি সকালে নাস্তা খেয়েছি 12টায়, তাই আপাতত আমার খিদে নেই। মধু মৃদু হেসে বলল, আচ্ছা তাহলে চলুন। ইয়াদ আর মধু হাঁটতে লাগলো, আজ যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে দুজন। হাঁটতে হাঁটতে ইয়াদ প্রশ্ন করে বসলো, আচ্ছা একটা কথা বলি? মধু ইয়াদের মুখের দিকে তাকিয়ে বলল, বলুন। ইয়াদ বলল, মাঝে মাঝে তোমাকে খুব বিষণ্ণ দেখা যায় কেন? তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি যদিও তোমাকে সাহায্য করতে না পারিও তবুও তোমার দুঃখ কিছুটা হলেও কমবে। মধু ইয়াদের কথা শুনে একটু হাসলো, আজ কেন জানি সব দুঃখ কষ্ট মুখ ফুটে বলে দিতে মন চায় শুধু মধুর, খুব করে বিশ্বাস করতে চাইছে পাশে থাকা মানুষটাকে। মধু কিছুক্ষণ চুপ থেকে বলল, নিজের আপন মাকে কখন মুহূর্তেই অপরিচিত হতে দেখেছেন? কখনো মনে হয়েছে পরিবারে আপনি বোঝা? কখনো মনে হয়েছে পরিবার ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে? হতাশায় কখনো মুষড়ে পড়েছেন? কাঁদতে কাঁদতে ঘুমিয়েছেন কখনো?
মধু এতটুকু বলেই থামলো। ইয়াদ বিস্ময়কর দৃষ্টিতে মধুর দিকে চেয়ে রইল। মেয়েটার কত কষ্ট থাকতে পারে এই জীবনে অল্প সময়ে। মধু নিজেকে সামলে আবারও বলতে শুরু করলো, আমার বাবা মারা যায় 4 বছর বয়সে, মাকে নানুরা জোর করে অন্য জায়গায় বিয়ে দেয়। 4 বছর বয়স থেকে আমি নানুদের বাসায় থাকতাম, ছোট্ট ছিলাম, শুধু মা মা করতাম আর কান্না করতাম। আমার কান্না থামানোর জন্য বড় মামি অথবা নানুর থাপ্পড় মারতো, ভয় দেখাতো, আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম। এভাবেই 2 বছর চলে যায়। যখন আমার বয়স 6, তখন একদিন মা বাড়িতে আসে। এই 2 বছরে একবারও আসেনি সে। এমনও দিন গিয়েছে আমি জিদ করে বসেছিলাম, মা না আসলে আমি খাবো না, উপোস করে বসে থাকতাম, কিন্তু মা আসতো না, নানু মেরে মেরে খাওয়াতো। যেদিন মা আসলো সেদিন শুনলাম মায়ের নাকি ডিভোর্স হয়েছে। ডিভোর্স মানে কি আমি জানতাম না, কিন্তু এটা বুঝেছিলাম আমি আবার মায়ের কাছে থাকতে পারবো। কি খুশি হয়েছিলাম সেদিন কেবল আমিই জানি। তখন থেকে আবারও মায়ের সাথে থাকা শুরু হয়। সাথে মিলিও ছিল, মিলিকে খুব হিংসে করতাম আমি, সবসময় মিলির দোষ হলেও মা আমাকে মারতো। এভাবেই চোখের সামনে নিজের মায়ের পরিবর্তন দেখেছি, কথায় কথায় চট থাপ্পড় মার খেয়েছি ইচ্ছে মতো। যখন ক্লাস 8 ছিলাম একদিন আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব আসে। মা তখনই চেয়েছিল বিয়ে দিতে, কিন্তু বড় খালা মানা করায় আর দেয়নি। এভাবে এই 4 বছরে কত সম্বন্ধ এসেছে তার হিসাব নেই। কয়েকটা আমি ভেঙেছি, কয়েকটা বড় খালা মানা করেছেন, কিন্তু এবার মনে হয় না বিয়ে আটকাবে, হয়েই যাবে এবার বিয়েটা। ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু জানি না কী হবে, কাল বোধহয় দেখতে আসবে আমায়। মধু হাতের উল্টো পিঠে চোখ মুছে ইয়াদের দিকে তাকালো। ইয়াদের চোখও চলচল করছে। মধু ফিক করে হেসে বলল, দেখুন আমি আপনাকে ইমোশনাল বানিয়ে ফেললাম। ইয়াদ নিজেকে সামনে বলল, এমন কিছু হবে না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তোমার কষ্ট লাঘব করবে। মধু বলল, হ্যাঁ আমিও সেই আশাতেই আছি। বাড়ি যাবেন না? ইয়াদ বলল, তুমি যাবে না? মধু বলল, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করছেন, বলুন না কখন যাবেন বাসায়। ইয়াদ বলল, তুমি যখন যাবে? মধু বলল, আমি এখনই যাব, বিকেল হয়ে এসেছে, বাড়ির সবাই এখনই চলে আসবে। ইয়াদ বলল, তাহলে চলো দিয়ে আসি। মধু বলল, আমি যেতে পারবো, আপনি চলে যান। মধু বাধা দিল। ইয়াদ বলল, কিন্তু আমার তো একা ছাড়তে ইচ্ছে করছে না, সুন্দরীদের একা একা ফিরতে নেই। মধু ইয়াদকে কোনো মতে মানাতে পারলো না, ইয়াদ যাবে মানে যাবে। মধু মনে মনে হেসে বলল, এমন ঘাটতেরা ছেলেটা। তারপর এই ঘাটতেরা ছেলের সাথে মধুর বাড়ি ফিরতে হলো। ইয়াদ মধুকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে মধু কিছুক্ষণ জিরিয়ে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে চলে এলো। তারা এখনও আসেনি। মধু বিছানায় লম্বা হয়ে শুয়ে রইল। একটু পরই চলে এলো সাইকে এসে মধুর পাশে বসে বলল, কিরে কী হয়েছে তোর, অসুস্থ হলি কীভাবে? মধু হেসে বলল, তেমন কিছু না, তুমি ফ্রেশ হও, দুলাভাই কই? সাইকে বলল, তোর দুলাভাইকে, দুলাভাই তো আরাফা শিহাবের সাথে কোথায় যেন গেছে। মধু বলল, ও তো তুমি বসে আছো কেন, যাও তাড়াতাড়ি ফ্রেশ হও। সাইকে চলে যাওয়ার পর বড় কলায় এসে বলল, মধু কী অবস্থা এখন তোর, এতক্ষণ কী করছিস? মধু চটপট বানানো মিথ্যাটা বলল, ওই তো ঘুমিয়েছি। যাক তাও ভালো, আমি তো চিন্তায় ছিলাম। কিছু খাবি এখন? মধু বলল, না। আর কিছু বলতে পারলো না তার আগেই সাইকে বলল, তুই খাবি না তোর ঘাড় খাবে, আম্মু যাও তো খাবার দাবার নিয়ে আসো। রাত 8টা মধু সাইকের সাথে বসে গল্প করছে, কিন্তু মধুর মনোযোগ এখানে নেই, সে তো ভাবছে ইয়াদের কথা। হঠাৎ সাইকে ওকে ধাক্কা দিয়ে বলল, কী ভাবিস? মধু বলল, কিছু না তুমি বলো। সাইকে বলল, কী বলবো, তুই তো কিছুই শুনছিস না। মধু বলল, আচ্ছা শুনবো, বলো। সাইকে বলল, না আমি বলবো না। এটা বলে সাইকে উঠে যেতে নিলে মধুর হাত ধরে বলল, আপু শোনো একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সাইকে ঘুরে এসে বসে বলল, কী বল? মধু বলল, আচ্ছা আপু এই বাসায় কি কোনো ভূত আছে? সাইকে ব্রোকোচকে বলল, না কেন? মধু বলল, না আমি একদিন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম, তখন কারো ভয়ানক হাসির আওয়াজ শুনেছিলাম। সাইকে বলল, দূর কী বলিস না তুই, আমি তো কখনো শুনিনি। মধু বলল, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাতে আমার সাথে এসো তুমি। সাইকে বলল, আচ্ছা ঠিক আছে তুই যখন উঠবি তখন আমাকেও ডেকে নিস। মধু বলল, আচ্ছা। রাত 12টা বাজে মাত্র সাইকে আর মধু শুয়েছে। আজকে প্ল্যান হলো ভূত ধরার। এই উত্তেজনায় মধুর আর সাইকার কারোই ঘুম আসলো না। যখন রাত 2টু বাজলো তখন মধু ফিসফিসিয়ে বলল, আপু চলো উঠি। সাইকে বলল, চল আজকে ভূত ধরেই ছাড়ব, এই ভূত ধরার জন্য আজকে আমি জামাই রে সাইরা তোর কাছে শুইছি। তারপর মধু আর সাইকেল লাইট নিয়ে বের হলো, আর ঠিক এমন সময় 3টা গলা পাওয়া গেল, ভয়ানক গলায় হাসছে। মধু ভয়ে সাইকেকে চাপটে ধরে বলল, আপু দেখছো আমি বললাম না ভূত আছে, আজকে 1টা না 3টা।
সাইকা ব্রকোজকে বলো, আরে ধুর এগুলো তো আরাফ ভাই আর সিহেব্বে আর আমার জামাই হিমিল্লার গলা, এগুলো হাসে কই থেকে? সাইকা টর্চ লাইটটা ঘরে সাদের উপর মারতেই দেখলো ওরা তিনজন ভূত দেখার মতো চমকে নিচের দিকে তাকিয়ে আছে, আর নিচ থেকে মধুতাজ্য বনে গেল এইটা দেখে। আর সাইকা কটমট করে চোখ রাঙিয়ে ওদের নিচে নামতে বললো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।